আচ্ছা গৃহবন্ধন আর দেহবন্ধন নিয়ে গেছিলেন, কতদিন আগে এসেছিলেন? ধান থেকে কোনো কৃপা হয়েছে, বুঝতে পেরেছেন কিছু? কি হয়েছে? কতদিন আগে আসা হয়েছিল? আসা হয়েছিল, পেটে ব্যথার সমস্যায় ভুগছিলেন আপনি। তা কি কি করতে বলা হয়েছিল এখান থেকে? আর কতদিন ধরে পেটে ব্যথা হচ্ছিল আপনার? জুন মাস থেকে হচ্ছিল। তা ডিসেম্বরে আপনি এখানে এসেছিলেন, তা এখন পেটে ব্যথা কেমন আছে? এখন পেটে ব্যথা নেই বললেই চলে। নেই বললেই চলে? বাহ, মাঝে এক দুবার ব্যথা হয়েছিল। আচ্ছা, সেটা আধ ঘন্টা এক ঘন্টা থাকার পরে আবার নিজেই কমে যায়। বাহ বাহ বাহ। তা ধান থেকে কি কি উপায় করা হয়েছিল, মানে কি কি বলা হয়েছিল ধান থেকে, করতে কি কি বলা হয়েছিল? এটা তো দেহবন্ধন আমি দিয়ে দিয়েছিলাম ধান থেকে। আর আরো কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই, ঠিক আছে? আর যা যা করতে বলা আছে সব করে নিয়েছেন তো? ব্যাস, চিন্তার কোনো বিষয় নেই। ক্ষতি করা হচ্ছিল, তার প্রভাব ও প্রয়োগটাও ওর উপর পড়ছিল কিছুটা, ঠিক আছে? আর ষোলো সোমবার, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, আপনার কাছ থেকে যখন সমস্ত জিনিস নিয়ে আমরা ফিরি রাত্রিবেলা, রাত আড়াইটে নাগাদ আমাদের বিশাল দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্ট, কাজে কারে আমরা এসেছি, তো সেই উল্টো দিকে পেট্রোল পাম্পে, মানে বন্ধন নিয়ে আপনারা যাচ্ছিলেন, তা বিরাট অ্যাক্সিডেন্ট ঘটেছে আপনাদের। অ্যাক্সিডেন্ট মানে যারা ওই মুহূর্তে ছিলেন ওখানে সবাই বলছে যে আপনারা বেঁচে আছেন কি করে, আমরা তো এটাই তো ধামের মহিমা। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে বেঁচে ফেরার কোনো ক্ষমতাই থাকবে না কারোর, মানে মরে যাওয়ার চান্সেস বেশি, কিন্তু তাও আপনারা বেঁচে থাকবে। আমরা পাঁচজন আজও জীবিত, শুধুমাত্র বন্ধন নিয়েছিলেন বলে বাবার কৃপা সেটা, ঠিক আছে? আচ্ছা, দুর্গাপুরে গেছিলেন আপনারা? তারপরে তো আবার বাবা ডেকে নিয়েছে, আপনারা হতাশ হয়েছেন। কবে থেকে আসছেন, কবে থেকে আগে সেটা বলুন ধামে। আমি আজকে প্রায় ৯ মাস। নয় মাস ধরে আপনি আসছেন, তার মধ্যে দুইবার অ্যাপয়েন্টমেন্টে। তো ধাম থেকে কি কি কৃপা বুঝতে পেরেছেন আপনি? আমি অনেক কিছু পেয়েছি, যেটা সত্যি সেটা বলুন, একটু ভক্তরা বুঝতে পারুক যে ধাম কি রকম ভাবে চমৎকার করে। আর্থিক দিক দিয়ে সমস্যা ছিল, সেই দিক দিয়ে বাবাকে প্রতিষ্ঠা করার পরে আমি ষোলো সোমবার পূর্ণ হয়ে গেছে, তারপরে আপনার কাছে এসেছিলাম। হ্যাঁ, আপনি আমাকে বলেছিলেন সাতটা সোমবার, সেটাও আমার আস্তে আস্তে হয়ে গেছে। বাহ, আমি এখন খুব ভালো আছি বাবার কৃপায়, খুব খুব, মানে কি বলবো, এখন শুধু আমার একটাই চাওয়া, আমার স্বামীটার একটু ভালো জায়গায় পোস্টিং হলে ব্যাস আমি শান্তি। তো আপনার মনের ইচ্ছাগুলো পূর্ণ করছে বাবা, শুনছে আপনার মনে ডাক শুনছে? মানে কি বলবো, আমি যেখানেই বিপদে পড়ি আমি বাবাকে মানে মন থেকে ডাকলেই বাবা আমার ডাকে সাড়া দেয়, মন থেকেই। বাহ, কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি তাহিরপুর থেকে। তো যারা ধরুন এরকম আসতে পারছে না, ভিডিও দেখছে কিন্তু দেখে ভাবছে এগুলো কি সম্ভব নাকি, আবার এরকম তৎকাল কাজ হয়ে যাচ্ছে, শিবধাম কৃপা করে দিচ্ছে, এগুলো সব বানানো গল্প, এগুলো স্ক্রিপ্টেড, তো তাদের তাদের কে কি বলতে চাইবেন আপনি? ওখানে সোমবার করছে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালতে পারে না। আচ্ছা আচ্ছা। ও হচ্ছে মুসলিম কান্ট্রিতে কাজ করে, এর জন্য পারে না। কোথায় থাকে? ওই ইরাকে থাকে। ইরাকে থাকে? আচ্ছা আচ্ছা। ওখানে ও সোমবার করে, যতটা কষ্ট করে বাবাকে কাজ করাচ্ছে। বলুন জয় শিবধাম। জয় শিবধামের, জয় ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন। মনস্কামনা পূর্ণ হয়েছে বলুন। আমি ষোলো সোমবার যবে থেকে শুরু করেছি, তারপরে মানে আমরা রিলেশনে আছি, আচ্ছা, পুরোপুরি না বলে দিয়েছিল, তো ষোলো সোমবার করার মানে সেকেন্ড ষোলো সোমবারতেই আমাকে মানে ওর বাড়ি থেকে বলছে যে আমার সাথে কথা এগোনো যায়। তারপরে আমি এখানে বসেই মানত করেছিলাম ওর চাকরির জন্য, তো তুমি বলেছিলে যে নভেম্বরের পর মানে পূজোর পরটা, আচ্ছা, ডিসেম্বরের ফার্স্ট উইকে চাকরি হয়। বাহ, ধামের মহামন্ত্র জপ করে তো ধাম থেকে কৃপা হয় কি না? হ্যাঁ, কৃপা হয়, জয় শিব। পূর্ণ সরকারি চাকরির যোগ রয়েছে বলছে বাবা, পড়াশোনায় তুমি এমনিতেও ভালো বলছে, আরো ভালো মতো চেষ্টা করতে বলছে, কৃপা হবে, তুমি অনেক দূর অবধি যাবেও বলছে বাবা। এর আগে এসেছিলেন আপনারা কোনোদিনও? আমরা এমনি দর্শন দর্শন করতে এসেছিলেন। আমি বলতে চাই যে কেউ যদি শিবধামে নাও আসতে পারে, শুধুমাত্র ঠিকঠাক মতো বাবাকে মন থেকে ডাকলে বাবা সত্যি সাড়া দেয়। কার চাকরি হয়েছে বলুন? আপনার চাকরি হয়েছে? আমার স্বামী। তা আপনি কি সেটা জানিয়েছিলেন বাবাকে যে আমার যাতে চাকরিটা হয়ে যায়?
আর জি জানিয়েছিলেন? আমি একটা কথা বলবো। হ্যাঁ বলুন বলুন বলুন। আমি যখন সিদ্ধামের ছবি প্রতিষ্ঠা করলাম বাড়িতে, মহামন্ত্র জপ করতে থাকলাম, আমি একদিন হঠাৎ স্বপ্ন দেখলাম যে আপনি স্বয়ং গুরুদেব আমাকে নিজে মুখে ষোলো সোমবারের আদেশ দিলেন। আচ্ছা। আমরা মানে আমি স্বপ্নে দেখছি যে আমি আরো দুজন এখানে ধামে এসেছি, আপনি বললেন যে ওর নাকি পূর্ণ কর্মবন্ধন করা আছে, তো দুজনকেই আমাদের ষোলো সোমবার করতে হবে। তো আমি ওকে উঠে সেই কথাটা বললাম, ও বললো ঠিক আছে বাবা যখন আদেশ দিয়েছে তো আমরা দুজনে মিলে ষোলো সোমবার কমপ্লিট করলাম। আচ্ছা। পাঁচ নাম্বার সোমবার করতে না করতে ওর গার্ড দেখো কোম্পানি থেকে ইন্টারভিউর এলো, সিলেক্ট হলো। এবং হলো বলতে ওর পোস্টিং হলো কলকাতায়। আচ্ছা। এবং বাড়ির খোঁজ খবর আমাকে কোনো কিছুর জন্য দৌড়াদৌড়ি করতে হয়নি, ও বিরাটিতে বাড়ি ভাড়া পেলো আমার কাছেই। এবং আমি জগদ্ধাত্রী পুজোর দিন এসেও ছিলাম, সেদিন ধাম বন্ধ ছিল, তো আমি গিয়ে আবার সোমবার মানে ষোলো সোমবার শুরু করেছি। মোটামুটি ধাম থেকে কৃপা হয় কিনা আগে সেটা বলুন। একদম একদম 100%। তা যারা আসতে পারছে না বা ভিডিও দেখছে, যারা দেখে বলছে আদৌ কি এগুলো সম্ভব, ইজ ইট পসিবল, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনারা তো এখনো অবধি পুরোপুরি অ্যাপয়েন্টমেন্টও পাননি। না না না। কবজ নিয়েছেন? না। গৃহবন্ধন নেওয়া হয়েছে? তা শুধু বাবা তৎকাল কাজ করেছে, মনের আপনাদের বাসনা ইচ্ছা তার উপরই কাজ করেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি একটাই কথা বলবো, শুধু বাবার ছবি প্রতিষ্ঠা করে বাবাকে মন থেকে স্মরণ করলে বাবা সত্যি ডাক দেয়। জয় আরো কৃপা, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি দুর্গাপুরেও গিয়েছিলাম, আমার 198 তাহলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। তাহলে দিলীপ ঘোষকে ছবি পাঠিয়েছেন? হ্যাঁ পাঠিয়েছি। ব্যাস তাহলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। যাক ভালো থাকুন, সুস্থ থাকুন। এসেছিলেন ধামে? আমি ওই পুনাম করে আর ওই প্রণাম করে গেছিলেন বাইরে থেকে? প্রণাম করে এসেছিলাম আর একদিন এসে ঢুকেছিলাম। আচ্ছা। তা মনের কোনো ইচ্ছা পূর্ণ হয়েছে? বাবার কিছু কৃপা বুঝতে পেরেছেন? যেদিনকার গেছি। হ্যাঁ। পরের দিনই এসেছে বাড়ি। কে এসেছে? স্বামী। তারপর? মেয়ের রেজাল্ট আমি জানি না, এত ভালো কি করে হয়েছে? এটাই তো শিবধামের ম্যাজিক। বলুন জয় শিবধাম। তা কৃপা হয় কিনা সেটা বলুন ধাম থেকে। বাবা যার দিকে দৃষ্টি দিয়ে দেয় তারই কৃপা হয়ে যায়। ঠিক আছে, এটাকে ছবি জমা দিয়ে যান। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পেরেছিলেন? ধামের বিষয় বলতে আমাদের ওখানকার কাউন্সিলর আপনাদের এখানে এসেছিলেন। কাউন্সিলর এসেছিলেন আপনাদের ওখানকার? আচ্ছা। ওনার ভিডিও ওনার সাথে যোগাযোগ করেছিলাম। আচ্ছা, ওনার সাথে যোগাযোগ করেছিলেন। তারপরে সঞ্জীব দা, আমি তো এক জায়গায় কাজ করি, সঞ্জীব দার সাথে যোগাযোগ এখানে এসে হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এসেছিলাম কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট। তো যারা এখন অবধি আসতে পারছে না বা ভিডিও দেখছে ভাবছে এগুলো হয় না আদৌ, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আদৌ এগুলো সত্যি, এগুলো কি হচ্ছে? একদম পুরোপুরি শুধুমাত্র দর্শন মাত্রই। দর্শন মাত্র। আরো কৃপা হবে, কৃপা হবে। ঠিক আছে, অনেক আশীর্বাদ শিবধামের তরফ থেকে, সুস্থ থাকো, ভালো। একটু অনেক দূর থেকে আনানো হয়েছে আমেরিকা থেকে, এটা একটু আপনার জন্য। বাহ, আমি গ্রহণ করলাম, আমি গ্রহণ করলাম। ব্যবহার করলে খুব। নিশ্চয়ই নিশ্চয়ই আমি গ্রহণ করব। কিছু কৃপা লাভ হয়েছে, কিছু বুঝতে পেরেছেন যে হচ্ছে কিছু? ঠিক আছে ঠিক আছে। কতদিন আগে এসেছিলেন শিবধামে? আমি এসেছি এক বছর হয়ে গেছে, এক মাস আগে আমি এসেছিলাম। ওই পেটে গলব্লাডার স্টোন হয়েছিল। গলব্লাডার স্টোন হয়েছিল? হ্যাঁ। আচ্ছা। এখনো আর ব্যথা যন্ত্রণা কিছুই নেই, তার কাছে নিতে এসেছি যে ইউএসজি করবো কিনা। একদম ভালো আছে, খেলাধুলা সবই করছে। পড়াশোনা একটু খারাপ হয়েছিল, ফার্স্ট হতো, এবার থার্ড হয়েছে কিন্তু। বাহ বাহ বাহ, সবই করেছে, জবটব সবই করে। আবার ফার্স্ট হয়ে যাবে, যাও তুমি ফার্স্ট নিয়ে টেনে নিয়ে চলে আসবো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। মানে এটা দাও।
ধাম থেকে কৃপা হয় তো? হ্যাঁ হয় বাবা। আমরা কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি বর্ধমান থেকে, চন্দননগরে এখন থাকি। ও আচ্ছা। তোর বাবার জন্য আর কি আমি দেখলাম আমার বাড়িতে আঙ্গুর লেগেছিল। তুমি থাকো কোথা? কানাডায়? বাগাজিন থেকে এসেছি কিন্তু দেড় বছর কানাডাতে রয়েছে। কানাডাতে রয়েছে। আবার ফেব্রুয়ারি শেষে চলে যাব। আচ্ছা ভালো থাকো। বাবা আমার বাড়িতে আঙ্গুর লেগেছিল, ঠিক আছে। আমি তখন ঠিক 6টা থেকে 7টার মধ্যে পুজো দিতাম। কিন্তু বেশি ছড়াইনি তো? না আপনি তো বলেছিলেন যাতে না ছড়ায়। হ্যাঁ না ছড়ায়। আমি বলি বাবা মূল আমি তোমার সামনে মরবো, তুমি কি তুমি বাবা তোমার আশীর্বাদে আগুনটা এক জায়গায় ছিল কোনো দিকে ছড়ায়, যদি মাঝে যেত তাহলে আমরা কেউ বাঁচতাম না, সব তুমি বাঁচিয়ে দিয়েছো আমাদের সবাইকে। আরো আশীর্বাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মেকআপ আর্টিস্ট, আমার একটা কাজও ছিল না। বাবার কৃপায় বাবার ছবিটা আমি প্রতিষ্ঠা করতে পারিনি, কারণ আমার মা মারা গেছে এক বছর হয়নি। কিন্তু আমি বাবার নাম করে আমি বাবা তুমি আমাকে ক্ষমা করো যদি আমি ভুল কিছু করি, কিন্তু আমি এত বিপদে পড়ে গেছি আমি না মানে আমার গায়ে কাটা দিচ্ছে। আমি দুর্গাপুরে গিয়ে আপনার কাজও ঢুকেছিল বলছে বাবা। আমি এখানে বাবার ধামে দাঁড়িয়ে আছি, আমার গলিতে 29 জানুয়ারির কাজ ঢুকেছে। এটাই তো ম্যাজিক বাবার, এটাই তো মানে আমি ধাম থেকে কৃপা হয় কিনা সেটা বলো। অবশ্যই 100 বার আয় উন্নতি আরো বাড়বে, চিন্তার কোনো বিষয়। আমি 4 অক্টোবর আপনি তো বলেছিলেন যে অ্যাডপশন করব, যোগ আছে কিনা বাবা, তা ধাম থেকে কৃপা হয় কিনা বলুন। আমি তো বলেছিলাম যোগ তৈরি হবে, পূর্ণ যোগ তৈরি হবে, একদম এক মাসের মধ্যেই হয়ে গেছে। আর নাম দিয়েছিলেন শিবম। বাহ, আর সেই নামই রেখেছি। বাহ, এর আগে তো আশা হয়েছিল তো, তা কি মনস্কামনা পূর্ণ হয়েছে? আচ্ছা, কিডনি তো সমস্যা হচ্ছিল আপনার? এখন তো কন্টিনিউ করে যেতে হবে, ঠিক আছে। জলটা বেশি করে খেতে হবে, ধাম থেকে পড়িয়ে তারপরেই খেতে হবে। তেল কর্পূর চলবে, অখণ্ড জোত দীপদান বিধি চলবে। 16 সোমবার করা হয়েছে আপনার? ব্যাস নাম জপটা করবেন, ধাম থেকে কৃপা হবে, ঠিক আছে। ঠিক আছে। আর ইয়ে কবে কবে ঠিক হয়েছে বিয়ে? বিয়ে 22 তারিখ জানুয়ারি 22 তারিখ 16 সোমবার হয়ে গেছে তোমার করা। আপনি বলেছেন যে বিয়ে করে একসাথে করতে। ব্যাস ব্যাস ব্যাস, তারপরে আমি আসবো। ঠিক আছে, বলো জয় শিবধাম। জয় শিবধাম, সুস্থ থাকো, ভালো থাকো। আপনি শুধু একটু মাথায় হাত রাখুন, কৃপা করে নিশ্চয়ই আমার কিছু লাগবে না। আমি ভালো থাকো আর আমি নিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে। এসেছিলেন আপনারা? হ্যাঁ এসেছিল। আচ্ছা, মনের কোনো ইচ্ছা পূর্ণ হয়েছে আপনাদের? কি পূর্ণ হয়েছে বলুন, ভালো করে বসে জান। আগে আগে তো ভালো করে বসে জান। আগে ধাম থেকে কৃপা হয় কিনা, মনের ইচ্ছা পূর্ণ হয় কিনা, যারা আসতে পারছে না বা ভিডিও দেখছে ভাবছে যে এত সবার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে, এগুলো কি করে সম্ভব? তা তাদের উদ্দেশ্যে কিভাবে কি বলবেন আপনি, যা আপনারা তো এর আগেও এসেছেন এখনো আসছেন, তো তাদের উদ্দেশ্যে কি কি বলবেন আপনি? ঠিক আছে, ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, মনের সকল ইচ্ছা পূর্ণ, ভালো থাকবেন। চলো নেক্সট কেউ আছে? বাহ, এর আগে এসেছিলে তুমি বাবু? হ্যাঁ, কোন ক্লাসে পড়ছো তুমি? হ্যাঁ ফাইভ। রেজাল্ট বেরিয়েছে? কি হয়েছো? ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ, সুস্থ থাকো, ভালো থাকো, আর এইভাবে মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে। যাও বা আমার নাম উজ্জ্বল করো, যাও বলো জয় শিবধাম। যাও, খুব ভালো ছো। এর আগে এসেছিলেন আপনি? আচ্ছা, এই প্রথম আপনি আসলেন ধামে। আচ্ছা, তো ধাম থেকে কিছু কৃপা বুঝতে পেরেছেন? কবে বাবার ছবি প্রতিষ্ঠা করেছিলেন আপনি? তো ধামকে আপনি জুড়ে গেছেন অনেক আগে থেকে, ধামের সাথে জুড়ে গেছেন, বিধি নিয়ম পালন করছেন, তো কি কি লাভ হয়েছে ধাম থেকে? আচ্ছা, শীতকালে জ্বালা করতো, রোদে আমি বেরোতে পারতাম না। আচ্ছা, ওইটা আমার
হচ্ছে না এখন, বা একটু দাগ আছে, কিন্তু আমি ভাবছি বাবা ভালো হয়ে যাবে। নিজে নিজে হাঁটতে পারো, তুই হেঁটে দেখাও দেখি, ওঠো হেঁটে দেখাও কেমন ভাবে তুমি একা একা ওঠো আর একা একা হাঁটো দেখি। আমি এরকম ভাবে হাঁটতে পারতে পারতো উনি? বলুন, আপনি বলুন, আপনি কে হন? না, ধরে ধরে আনতে হতো, তা ধাম থেকে কৃপা হয় কিনা সেটা বলেন। এটা যে প্রত্যক্ষ প্রমাণ, ওনার উপর তন্ত্রমন্ত্র জাদুটোনা করা হয়েছিল, এখনো বন্ধন অবধি দেওয়া রয়েছে ওনার, কি তাই তো? বলো জয় শিব ধাম, জয় শিব ধাম, ধাম থেকে আরো কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই, ঠিক আছে যাও। আর তোমার আরেকটা ছবি জমা করাবে আরেকবার, ষোলো সোমবার করে পুরো ঠিক হয়ে যাবে, যাও হয়ে গেছে, ধাম থেকে কৃপা হবে, যাও। এর আগে এসেছিলেন আপনি ধামে, না এখনো অবধি আসেননি ধামে? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন? অ্যাপয়েন্টমেন্ট পাননি এখনো অবধি? তো ধাম থেকে কোনো কৃপা হয়েছে, কোনো উপায় করেছেন ধাম থেকে? ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে? পুলিশ কেস পর্যন্ত হয়ে যাচ্ছিল, তা তারা কি এখন উঠেছে? তারা উঠেছে, আর আমার সমস্যা, আমার টাকাও তারা দিয়ে গেছে। বাহ, অন্য অন্য বাড়িতে ধরুন 1,36,000 এরকম সব টাকা বাকি রেখে তারা আমার বাড়িতে ছিল, উঠে যাওয়ার পর জানতে পারলাম আমার টাকা। কতদিন ধরে সেই ছিল ভাড়াটা? ছিল 6 মাস মতন ছিল, কিন্তু উঠতে চাইছিল না। না, ধাম থেকে কৃপা হয় কি না? তা যারা আসতে পাচ্ছে না বা ভিডিও দেখছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ধাম থেকে আদৌ কাজ হয়? আপনি তো অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে এত বড় ফল লাভ করেছেন নিয়ম পালন করে। ধাম থেকে তো অবশ্যই কাজ হয়, বাবা সব। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয়ে কিভাবে জানতে পেরেছিলেন? আমি আমাকে আমাদের অফিসের ভদ্রলোক এসে, বৈষ্ণব ভদ্রলোক এসে বলে গিয়েছিলেন ধামের কথা। ধাম থেকে অনেক অনেক আশীর্বাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, যা যা বলা হচ্ছে সেগুলো করুন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন, আরও ইন ডিটেলসে বলে দেওয়া হবে। আপনার কোমর থেকে পা অবধি একটু সমস্যা আছে বলছে বাবা, ঠিক আছে? পরবর্তীকালে অপারেশনের যোগও তৈরি হতে পারে, একাধিক অপারেশনের যোগ আছে, এর বেশি আমি কিছু বলবো না। অনেক আশীর্বাদ ধাম। যা যা জিনিস নাম লেখা রয়েছে ওর মধ্যে। ও আচ্ছা, তুমি এর আগে এসেছিলে বোধহয়? এসেছেন। আচ্ছা, তা তোমার কি মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে আদৌ শিবধাম থেকে? হ্যাঁ অবশ্যই, নাম লেখা আছে। খুব ভালো, এটা আপনার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে নাম লেখা আছে, পুজো গুলো বাইরে নিয়ে নাও। না, পুজোর জন্য না, ওগুলো কোনো কি জিনিস আছে দাদাটা দেওয়ার জন্য, সেগুলো কিছু তুমি তাকে দিয়ে দিস। একটা জিনিস একটু আটকে আছে। কি আটকে আছে? মানে মনের ইচ্ছা বলতে একটা জিনিসই পূরণ হচ্ছে না, সেই জিনিসটার জন্য খুবই সমস্যা আছে। ওটা হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। আবার মাঝমানে নিচ্ছে, আর যে ঘেটের জন্য দীর্ঘ 9 থেকে 10 মাস ওয়েট করেছিলাম, সেই ঘেট হয়ে গেছে 25 বিঘে। ব্যবসার জন্য কথা বলেছি, আর বাবাকে যেগুলো বলে রেখেছেন সেগুলো যেন পূর্ণ হয়, বাবা আমাকে বলছে। ঠিক আছে, এগুলোর জন্য অলরেডি আমি ওইটার জন্যই এসেছি, আমি আমার ওইটা যেন হয়ে যায়। বাবা একবারে সুতো ছাড়ে না, ধীরে 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 সুতো ছাড়ে। আর বলছি 16 সোমবার করছি, আজকে 21তম সোমবার রানিং, ওটা কি ঠিকঠাক হচ্ছে? হচ্ছে, ধাম থেকে কৃপা হবে। নিখুঁত বেলপাতা দেবেন? শুধু নাম জপ করে আমি নিজের ইতেই পেয়েছি বাবা আপনার জন্য। ঠিক আছে, ভিতরে ঢুকেছিলেন? বসুন, ভালো হয়ে বসুন। ধাম থেকে কিছু কৃপা বুঝতে পারছেন আপনি? কতদিন ধরে ধামের সাথে জুড়ে আছেন? মার্চ মাসে এসেছিলাম। আচ্ছা আচ্ছা,
চায়ের কিছু ব্যাপার, চায়ের ব্যাপার, চা বা এনেছেন আপনি? আমি খাবো, খাবো, ঠিক আছে, আপনি দিয়ে যাবেন, ঠিক। ছেলের ব্যাপারে কি জানতে চাইছেন আপনি? মাথাতে একটু সমস্যা বলছে বাবা, অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, মাথার কানেতে একটু সমস্যা বলছে। ঠিক আছে, ঠিক হয়ে যাবে, একটা কবজ দিয়ে দেবেন, ছবি ফেলে দিয়ে যাবেন, উপায় করবেন, ধান থেকে কি পাবেন, আরেকটা ছবি ফেলবেন, ঠিক আছে? হ্যাঁ, আর ফুল আছে এখানে, ফুল একটু ওনাকে দিয়ে দাও যদি থাকে তো। ঠিক হয়ে যাবে বাবা। ফুল ছিল না এখানে, এইখানে ফুল ছিল না, ফুলের প্যাকেটটা কি এটা, এটা বোধ হয় বালিশের মধ্যে ঢুকিয়ে দেবেন, ঠিক আছে? সেতাকন্দের মূল, একটু সময় লাগবে কিন্তু, হ্যাঁ, ওর মাথাতে একটু হালকা সমস্যা, ব্লাড সার্কুলেশন ঠিক মতো হচ্ছে না, এটা জন্ম থেকে একটু সমস্যা বলছে বাবা, জন্ম থেকে বলছে। ঠিক আছে, বলুন জয় শিবধাম, কোথা থেকে আসছেন কয়ে দেখে? ঠিক আছে, ঠিক আছে, বালিশের মধ্যে ঢুকিয়ে দেবেন, কবজ গলাতেও রাখতে পারেন, কোনো অসুবিধা, যেটা আপনার সুবিধা হবে, ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ। কতদিন আগে এসেছিলে ধামে? আমি বাবার ঘটনা পুরো বলতে ভুলে গেছিল। আচ্ছা, যখন আমি ধাম থেকে গেছি সারা রাত শিয়ালদা স্টেশনে বসে, তার পরের পরের দিন থেকে আমার দোকানের কাজ শুরু, দোকান ছাড়ছিলই না। তো সবাই মিলে উঠে পড়ে লেগেছে, লেগে দোকান এখন পুরোপুরি বন্ধ, কেস চলছে ওটা। আর আমার জব যেখানে আটকে ছিল, জবে আমার ইমপ্রুভ হয়েছে, তো এখন মোটামুটি আমি হ্যাপি আছি। তারপরে কিছু কিছু যেমনি লোন ছিল, লোন গুলোতে আমি আটকেছি, সেগুলোর থেকে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, আস্তে 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 তা কর্মের জায়গাটা ইমপ্রুভমেন্ট আসছে, ইমপ্রুভমেন্ট, সেটা তুমি বুঝতে পারছো? সেটা আমি বুঝতে পারছি। তা ধাম থেকে কৃপা হয় কি হয় না? কৃপা হয়। আর যারা আসতে পারছে না, শুধু ভিডিও দেখছে, ভাবছে বানানো গল্প স্ক্রিপ্টেড, তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যারা এটা ভিডিও অনলি ফর হচ্ছে বা যাই ভাবছে, সেটা সে ভুল করছে, সেটা ছাড়া আর কিছু না। কারণ আমিও একটা টাইমে বিশ্বাস ছিল না, কিন্তু যখন এখন অবধি আমি হয়তো খুব রেয়ার জব করি, আমি করি না বলতে গেলে, এটা সত্যি ঘটনা, বাবার সামনে মিথ্যা। আমি যখন পুজোতে বসি সকালবেলায়, আগে আমি পুজো দিতে পারছি না, প্রচন্ড আমি কলকাতায় এসে প্রচন্ড প্রবলেমে পড়েছিলাম। সেখান থেকে যাওয়ার পরে আস্তে 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 এক এরকমও দিন গেছে যে তিন চার দিন আমি খাইনি, আমার মা খেতে পাইনি, সেখান থেকে আমি খাচ্ছি। এখন প্রত্যেক দিন সকালবেলায় পুজো দিয়ে যাচ্ছি, আজকে যেমনি বাবার ষোলো সোমবার হচ্ছিল না, তো সেটা আবার আমি শুরু করবো, এই হয়নি এখন। ঠিক আছে, ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ, সুস্থ থাকো, ভালো থাকো। কোথা থেকে আসছো, কোথা থেকে? আমি বাবা দুর্গাপুরে, আপনি যেই ক্লাবে গেছেন সেই ক্লাবেরই আমি মেম্বার। আর সিং কথা হচ্ছে, আমি এখন কলকাতাতেই থাকি, কেষ্ট। ঠিক আছে, বলো জয় শিবধাম। জয় শিবধাম, সুস্থ থাকো, ভালো থাকো, শিবের শক্তি, অনেক আশীর্বাদ। Shivaya Shakti Rupe Guru Viranandam Namo Om.
Guru Vidyanandam Namaha Om.